একটি দুর্দান্ত কথা আছে, সাকসেস ইজ দ্য প্রবলেম বাট ফেলিওর ইজ দ্য ফর্মুলা। ইউ ক্যানট সলভ দ্য প্রবলেম উইদাউট নোয়িং দ্য ফর্মুলা। সাফল্য হলো সমস্যা, কিন্তু ব্যর্থতা হলো সূত্র। আপনি সূত্র না জেনে সমস্যার সমাধান করতে পারবেন না। হ্যাঁ বন্ধু, সূত্র আপনাকে জানতেই হবে। প্রত্যেকটা সফলতার পেছনে কিছু সূত্র লুকিয়ে থাকে, সেই সূত্রগুলো ফলো করলে তবেই আপনি সফলতা পেতে পারেন। আজ বহু মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করছেন, প্রত্যেকেরই স্বপ্ন নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফলতা পাওয়ার। কিন্তু দেখা যাচ্ছে যে 95% নেটওয়ার্কার আজ ফেল করে যাচ্ছেন, কারণ একটাই, উপযুক্ত প্রশিক্ষণের অভাব। তার থেকেও বড় কথা, বহু মানুষ আজ নেটওয়ার্ক মার্কেটিংয়ে চলে আসছেন শুধু চটকদারি কিছু অর্থ রোজগারের কথা শুনে, আর স্বপ্ন দেখছেন রাতারাতি বড়লোক হওয়ার। না বন্ধু, এভাবে সফলতা কোনোদিনই আসবে না। আর এইভাবে সফলতা আসে না বলেই ফেলিওরের হার 95%। তবে এই সফলতার হার কি বাড়ানো যেতে পারে? না, নিশ্চয়ই পারে, আর এই সম্পূর্ণটাই আছে আপনার হাতে। শুরুতেই আমি বলেছিলাম প্রত্যেকটা সফলতার পেছনে কিছু সূত্র লুকিয়ে থাকে, সুতরাং নেটওয়ার্ক মার্কেটিং ও সফলতার ক্ষেত্রে কিছু সূত্র অবশ্যই আছে। আজ আপনাদের দেব এরকমই 10টা সূত্র। আপনি নিজে এই 10টা সূত্র ফলো করুন এবং আপনার এবং আপনার টিমকেও এই 10টা সূত্র ফলো করতে বলুন। দেখুন, একটি অঙ্ক করতে গিয়ে যদি সঠিকভাবে সূত্রটাকে বসানো যায় তবে অঙ্কটা মিলে যায়। ঠিক একইভাবে এখনও যদি আপনি এই সূত্রগুলো সঠিকভাবে ফলো করেন তবে এই ব্যবসার ক্ষেত্রেও আপনার অঙ্ক ঠিকই মিলবে, মানে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি সফলতার মুখ দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণব দেবনাথ। আই এম এ লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড এ বিজনেস কনসালটেন্ট। ফ্রিডম স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসবো প্রথম সূত্র, মাস্ট বি ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতেই হবে। একটি প্রশ্ন করি, কোন পেশায় পরিশ্রম করতে হয় না? আমি যতদূর জানি কম বেশি সব পেশাতেই পরিশ্রম করতে হয়, আর মানুষ অন্যান্য পেশায় কাজ করতে গিয়ে দিন রাত পরিশ্রম করছেনও। কিন্তু যত সমস্যা হলো নেটওয়ার্ক মার্কেটিং এসে, এখানে এসে মানুষ পরিশ্রম করতে রাজি নয়। এখানে পরিশ্রমের কথা আসলেই অনেক রকম অজুহাত চলে আসে, অথচ মনে মনে লক্ষ টাকা অর্জন করার লোভটা থেকেই যায়। দেখুন, নতুন যারা আজ এই ব্যবসায় আসছে তাদেরকে আমি দোষও দিই না, কারণ তাদেরকে এই ব্যবসায় নিয়েই আসা হচ্ছে বিনা পরিশ্রমে লক্ষ লক্ষ টাকা উপার্জনের স্বপ্ন দেখিয়ে। ফলে তারা এসে শুধু স্বপ্নই দেখছেন, পরিশ্রম করছেন না। তাদেরকে বলি, বন্ধু, এটি কেবল স্বপ্ন দেখা বা স্বপ্ন বিক্রি করার ব্যবসা নয়, এই ব্যবসার ক্ষেত্রেও আর 5টা পেশারই মতো অত্যন্ত পরিশ্রম করতে হয়। শুধু পরিশ্রম করলেই হবে না, এই ব্যবসার নিয়মকানুন মেনে প্রথম 3টে বছর সঠিকভাবে পরিশ্রম করতে হবে, তবেই আপনি সফলতার মুখ দেখতে পাবেন। আর সত্যি কথা বলতে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। চলে আসবো দ্বিতীয় সূত্র, মাস্ট বি লার্ন অ্যান্ড স্টাডি, শিখতে হবে এবং অধ্যয়নও করতে হবে। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। তো বন্ধু, যে কোনো পেশায় উন্নতি করতে গেলে পড়াশোনা করতেই হয়। পড়াশোনা ছাড়া আপনি না তো ডাক্তার হতে পারবেন, না তো ইঞ্জিনিয়ার হতে পারবেন, না তো আইনজীবী হতে পারবেন, না তো চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারবেন, না তো কোনো বড় ব্যবসাদার হতে পারবেন। আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে তাবত্তাবর ব্যক্তিত্ব যেমন বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জুকারবার্গ, ইলিয়ন মাস্ক, ইনারা প্রচুর প্রচুর পড়াশোনা করেন, কারণ একটাই, শিক্ষা আমাদেরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। কিন্তু গন্ডগোল আবার সেই নেটওয়ার্ক বিজনেসে, এখানে এসে মানুষ পড়াশোনা করতে চায় না, সারা দিন দৌড়ে যাচ্ছেন শুধু টাকার পেছনে। অনেকে আবার বলেন, প্রচুর পড়াশোনা করেছি, এখন শুধু টাকার দরকার। আজ অনেক যুবক যুবতীদেরও দেখছি কলেজে পড়াকালীন তারা এই ব্যবসায় আসছেন, কিন্তু কিছু অপদার্থ মানুষের কথা শুনে শুধু টাকার লোভে তারা পড়াশোনাটা ছেড়ে দিচ্ছেন। না বন্ধু, এই ভুলটা একদম করবেন না। একটা ছোট টিপস আপনাদের দিই, আপনি আপনার জীবনে যত অর্থ অর্জন করতে চান ঠিক ততটাই সমতুল্য আপনাকে পড়াশোনা করতে হবে এবং ততটাই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। নেটওয়ার্ক বিজনেসের ক্ষেত্রেও তাই, এই বিজনেসেও চূড়ান্ত উন্নতি করতে গেলে আপনাকে শিখতেই হবে এবং পড়াশোনা অবশ্যই করতে হবে। চলে আসবো তৃতীয় সূত্র, বিল্ড এ গুড রিলেশনশিপ, একটি ভালো সম্পর্ক তৈরি করুন। কথায় বলে, এ ট্রু রিলেশনশিপ ইজ টু ইনপারফেক্ট পিপল রিফিউজিং টু গিভ আপ অন ইচ আদার। একটি সত্যিকারের সম্পর্ক হলো দুটি অসম্পূর্ণ মানুষ একে অপরকে ছেড়ে যেতে অস্বীকার করা। আমি আগে বহুবার বলেছি, নেটওয়ার্ক মার্কেটিং হলো সম্পর্ক গড়ার বিজনেস, কিন্তু আজ যারা নেটওয়ার্ক মার্কেটিং করছে তারা কিছুতেই একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারছেন না, কারণ সেই লোভ। আপনি মানুষকে এই ব্যবসায় নিয়ে আসার চেষ্টা করছেন শুধু একটা চেক ইস্যুর ধান্দায়, আর ফলস্বরূপ আপনি ইনভাইট করছেন, সেখানে আপনি 100% ফেলিওর। আপনার ইনভাইটে একজনও আসছে না, আসলেও তারা আপনার সাথে যুক্ত হতে চাইছে না। আবার আপনার হয়তো একটা টিম তৈরি হয়েছে, কিন্তু তারা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে,
আপনি তাদের ধরে রাখতে পারছেন না, কারণ আপনার সাথে আপনার টিমের সম্পর্ক শুধু সপ্তাহ শেষে কটা ইনভাইট হয়েছে আর কটা জয়েনিং হয়েছে, এই দুটি বিষয় বাদ দিয়ে টিমের আর কোনো খবর আপনি রাখেন না। তো বন্ধু, এইভাবে নেটওয়ার্ক মার্কেটিং করলে 3-5 বছর কেন, সারা জীবনেও নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল আপনি হবেন না। জেনে রাখুন, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক। এই ব্যবসায় এক বা একাধিক আপলাইন থাকবে, প্রচুর টিম মেম্বার থাকবে আর অনেক কাস্টমার তৈরি হবে, যাদের সাথে আপনাকে সুসম্পর্ক গড়ে তুলতেই হবে। তবেই আপনার ইনভাইটেও মানুষ আসবে, যুক্ত হবে এবং আপনার সাথে সারা জীবন লেগেও থাকবে। চলে আসবো চতুর্থ সূত্র, ইউ হ্যাভ টু সার্ভাইভ, আপনাকে টিকে থাকতে হবে। এখন অবধি আমরা যা যা ট্র্যাডিশনাল ব্যবসা দেখেছি তাতে লক্ষ্য করেছি, প্রতিটি ব্যবসার ক্ষেত্রে সেই ব্যবসাগুলোকে দাঁড় করাতে কখনো 10 বছর, কখনো 15 বছর, আবার কখনো কখনো 20 বছরও সময় লেগে গেছে। মানুষ অনেক ধৈর্য সহকারে সে ব্যবসাগুলোকে আগে নিয়ে গেছেন এবং সফল হয়েছেন। আর আজকে আমরা আছি 21 শতকের ব্যবসা নেটওয়ার্ক মার্কেটিংয়ে, অত্যন্ত বৈজ্ঞানিক সম্মত একটি ব্যবসা। এই ব্যবসাতে দেখা গেছে একটি মানুষ 3-5 বছরের মধ্যে সফলতার মুখ দেখেছেন। তাহলে বলা যেতে পারে যে এই ব্যবসায় খুবই তাড়াতাড়ি সফলতা পাওয়া সম্ভব। কিন্তু আবার এও দেখা যাচ্ছে অনেক মানুষ 3-5 বছর এখানে থেকে সফলতা পাননি, কারণ শিক্ষার অভাব, দক্ষতার অভাব এবং তার থেকেও অনেক বড় হলো ধৈর্যের অভাব। দেখা গেছে 3-5 বছরে উনারা 5-10টা কোম্পানি চেঞ্জ করে ফেলেছেন, মানে একই জায়গায় থেকে একই ডাইরেকশনে কাজ করেননি। আরও ভয়াবহ হলো মানুষ আজ এই ব্যবসায় 3-5 বছর নয়, 3-6 মাসে সফল হতে চাইছেন। হয়তো তারা ভাবছেন এটা একটা লটারি। আবার এও দেখছি অনেকে 5 বছর কাটিয়ে ফেলেছেন কিন্তু কোনো অ্যাকশন পার্ট নেই, মানে সেই বিনা পরিশ্রমে লক্ষ লক্ষ টাকা অর্জনের স্বপ্ন দেখে যাচ্ছেন। না বন্ধু, এভাবে তো আপনি কোনো মতেই সফলতার মুখ দেখতে পারবেন না। আপনাকে সফলতার মুখ দেখতে হলে এই 3-5 বছর কঠোর পরিশ্রম করতে হবে এবং একই জায়গায় থেকে একই ডাইরেকশনে কাজ করে যেতে হবে। আমি সবসময় বলি নেটওয়ার্ক মার্কেটিং হলো টিকে থাকার ব্যবসা, যে টিকে যাবে সেই জিতে যাবে। চলে আসবো পঞ্চম সূত্র, দিস ইজ ইওর ওন বিজনেস, এটা আপনার নিজের ব্যবসা। বেশিরভাগ ট্র্যাডিশনাল ব্যবসায় দেখা গেছে, বিশেষ করে যাদের দোকান আছে, দেখবেন ওনারা সকাল 8-10টার মধ্যে দোকান খোলেন, আবার সেই রাত 8-10টার সময় গিয়ে বন্ধ করেন। আপনি কখনো ভেবে দেখেছেন ওনারা ব্যবসার প্রতি এই 12-14 ঘন্টা সময় কেন দেন? কারণ ওনারা এটা মনে করেন যে এটা ওনাদের নিজেদের ব্যবসা। আর আপনারা নিশ্চয়ই জানেন সময় ইজ ইকুয়াল টু মানি, সুতরাং নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওনারা নিজের ব্যবসা বলেই সময় বেশি দেন যাতে বেশি অর্থ অর্জন করা যায়। এই ট্র্যাডিশনাল ব্যবসার আরেকটা বিষয় হলো, কোনো ব্যবসাদার যদি ভালো ব্যবসা করে থাকেন, তিনি সেই ব্যবসার পদ্ধতি আর কাউকে শেখাতে চান না, অথবা সেই ব্যবসায় আর কাউকে নিয়ে আসতে চান না, কারণ একটাই, কম্পিটিশন বেড়ে যাবে। এবার আসি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ক্ষেত্রে, এই ব্যবসায় হয় ঠিক তার উল্টোটা। এই ব্যবসায় যেহেতু লিডার অনেক ভরসা দিয়ে, অনেক প্রতিশ্রুতি দিয়ে মানুষকে নিয়ে আসে ব্যবসাটা করার জন্য এবং বিনা পারিশ্রমিকে আপনাকে শেখাতে চায় যে ব্যবসাটা আপনি কীভাবে করবেন, তখনই আপনাদের 1000 সমস্যা 1000 অজুহাত। কেন জানেন? কারণ আপনি এটা যে আপনার নিজের ব্যবসা সেটা ভাবতেই পারেন না। বেশিরভাগ মানুষ ভাবেন যে লিডাররাই সব কিছু করে দেবে আর ওনারা বাড়িতে থেকে শুধু খেয়াল রাখবেন যে ব্যাংক ব্যালেন্স বাড়ছে কিনা। আবার লিডার যদি ট্রেনিং সেমিনারে আসতে বলে, আপনি আসবেন না, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলবেন। একবার ভেবে দেখুন, এই মিথ্যা কথাগুলো আপনি নিজেকেই বলেন, ফলস্বরূপ আপনার হাতে ধরা দেয় শুধু অসফলতা। আর এই মিথ্যা কথা বলার কারণও সেই একটাই, এটা যে আপনার নিজের ব্যবসা সেটা আপনি ভাবতেই পারেন না। যেদিন আপনি এই ব্যবসাটাকে আপলাইনের ব্যবসা না ভেবে নিজের ব্যবসা ভাববেন, সেদিন আপনি আর মিথ্যা কথা বলবেন না এবং এই ব্যবসার প্রতি আপনার সিরিয়াসনেস অনেক বেড়ে যাবে। তখন আপনি এই ব্যবসার প্রতি নিজে থেকেই অনেক সময় ব্যয় করবেন এবং সফল হবেন। অতএব এই ব্যবসাটাকে নিজের ব্যবসা ভাবতে শুরু করুন। তো বন্ধু, আজ আমি 10টির মধ্যে 5টি সূত্র আপনাদের কাছে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে বাকি 5টি সূত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সত্যিই সফল হতে চান, তো আপাতত এই 5টি সূত্র নিয়ে কাজ করতে শুরু করে দিন। আজ নতুন যারা এই ব্যবসায় আসছেন, তাদেরকে প্রথমে এই সূত্রগুলো সম্পর্কে অবগত করুন এবং নিজের টিমের সাথেও সূত্রগুলো নিয়ে আলোচনা করুন। আপনি সফলতার মুখ অবশ্যই দেখতে পাবেন। আর বন্ধু, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার দিস ভিডিও ম্যাক্সিমাম পিপল। আপনি নিজে সফল হওয়ার সাথে সাথে অন্য মানুষকেও সফলতার মুখ দেখতে সাহায্য করুন, সেখানেই হবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের আসল সার্থকতা। ঠিক একই কারণে ফ্রিডম স্টুডিওর টিমও আপনাকে সফলতার চূড়ায় দেখতে চায়। আর শেষে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন,
তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ধরনের ট্রেনিং সরাসরি পেতে চান এবং ডাইরেক্ট সেলিংয়ে নিজেকে স্বপ্ন চূড়ায় দেখতে চান, তাহলে খুব শীঘ্রই এখানে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনি আমাদের ওয়েবসাইট www.freedomchure.com-এ গিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এবং সবশেষে অবশ্যই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ।